আপনি জানেন রাস্তায় চলমান প্রত্যেকটা যানবাহনেরই আলাদা আলাদা নির্দিষ্ট লেন রয়েছে এবং সেই লেনের গতি ঠিক করে দেওয়া আছে আপনি যে মোটর সাইকেলটা চালাচ্ছেন এই মোটর সাইকেলেরও নির্দিষ্ট গতিসীমা ঠিক করে দেওয়া আছে কি আঁতকে উঠলেন নাকি হেসে উড়িয়ে দিচ্ছেন যে এই যাবৎকালে আমি যে মোটর সাইকেল চালিয়েছি ব্যাঙের মতো লাফি এদিক সেদিক গিয়েছি কই আমার তো কোনো প্রবলেম হয়নি হয়েছে খুব ছোট একটা উদাহরণ দিচ্ছি আপনাকে যাতে আপনি বুঝতে পারেন যে কি ধরনের বোকামি আপনি করেছেন ধরেন আপনি এখন যে লেনে মোটরসাইকেল চালাচ্ছেন আপনার গতি আশি কিলোমিটার এখন ডান দিক থেকে অথবা দিক থেকে কোনো যানবাহন যদি আপনার লেনে এসে পড়ে তখন কি ঘটনা ঘটবে ধরেন আপনি আশিতে রয়েছেন সে তিরিশে চালাচ্ছে সো আপনাকে ব্রেক করতে হবে কিন্তু আপনি যে ব্রেক করবেন সেটা তো আপনার পেছনে যানবাহন জানে না সো সেক্ষেত্রে দেখা যাবে যে আপনি হয়তো ব্রেক করে দাঁড়িয়ে পড়বেন ঠিকই কিন্তু আপনার পেছনে যানবাহনটা এসে আপনার সাথে ক্ল্যাপস করবে ফলে দেখা যাবে এক থেকে আট থেকে কলস করে যাওয়ার সম্ভাবনা রয়েছে লেন একটা অপরাধ এবং শাস্তিরও বিধান রয়েছে সাধারণত লেন ভাগ করা থাকে যানবাহনের গতি এবং ধরন অনুপাতে একদম ডান দিকে থাকে প্রথম দ্বিতীয় তৃতীয় প্রথম লেনে সাধারণত আশি কিলোমিটার এরপরে ষাট এরপরে চল্লিশ কিলোমিটার নির্ধারণ করা থাকে সো আপনি যদি চল্লিশ কিলোমিটার বা তার কমে মোটরসাইকেল চালান সেক্ষেত্রে আপনাকে চল্লিশ কিলোমিটারের লেনে থাকতে হবে এর বেশি হলে ষাট কিলোমিটারের লেনে এর বেশি হলে আশি কিলোমিটার মাথায় রাখতে হবে একদম ডান দিকের যে লেনটা রয়েছে সেই লেনে থেকে কিন্তু ওভারটেকিং করা যায় না সো ওভারটেকিং করতে হলে হয়তো আপনাকে গতি কমাতে হবে অথবা একটু পেছনের দিকে আসতে হবে এখন আপনি যখন রাস্তায় বাইক চালাচ্ছেন তখন আপনার সামনে যেই যানবাহনটা রয়েছে সেই যানবাহনটার গতিটা আপনার গতি থেকে কম সো এক্ষেত্রে আপনাকে ওভারটেকিং করতেই হচ্ছে সো ওভারটেক করার সময় সবসময় খেয়াল রাখতে হবে যানবাহনের ডান সাইড দিয়ে ওভারটেক করতে হবে এবং ওভারটেক করার আগে যদি রাতের বেলা হয় ক্ষেত্রে ডিপার বা আমাদের যে চোখ রয়েছে সেই লাইট মেরে আপার ডিপার মেরে তারপর আপনি তাকে সিগনাল দিবেন সে যদি আপনাকে সিগন্যাল দেয় যে তুমি পাস করো তারপরে আপনি ওভারটেকিং করবেন দিনের বেলা হলে অবশ্যই হর্ন দিবেন এবং দিনের বেলা বড় যানবাহন হলে সেই বড় যানবাহনের লুকিং গ্লাসে দেখা যায় যে সেই যানবাহনের ড্রাইভার আপনাকে সিগন্যাল দিচ্ছে এগুলো আপনাকে মাথায় রাখতে হবে ওভারটেকিং করার সময় আরও একটা বিষয় আপনাকে নজর রাখতে হবে সেটা হচ্ছে আপনার যানবাহনের অবশ্যই ইন্ডিকেটর লাইট ব্যবহার করতে হবে আপনি কোন দিকে ওভারটেকিং করছেন সেই দিকে আপনাকে ইন্ডিকেটর দিতে হবে এবং ইন্ডিকেটর ইউজ করার সাথে সাথে ওভারটেকিংয়ে নেমে গেলে চলবে না আপনার পেছনে যে যানবাহন রয়েছে তাকেও কিন্তু এই সিগনালটা পৌঁছাতে হবে যে আপনি ওভারটেকিং করবেন এবং আপনার সামনে যে যানবাহনটা রয়েছে সেও যাতে আপনাকে পেছন থেকে নোটিস করতে পারে লুকিং গ্লাসের মাধ্যমে যে আপনি ওভারটেকিং করতে চাইছেন লেন ভ্যালুয়েশন নিয়ে আপনার যদি আরও অনেক কিছু জানার থাকে সেক্ষেত্রে কমেন্ট সেকশন তো খোলা রয়েছে আর আপনার যদি কোনো কিছু জানানোর থাকে সেক্ষেত্রেও আপনি কমেন্টস করতে পারেন অথবা আমাদের ইনবক্স করতে পারেন সরাসরি বাইক সম্পর্কিত এরকম আরও অনেক বিষয় জানতে এই পেজটা ফলো দিয়ে সাথে থাকতে পারেন ভিজিট করে ফেলতে পারেন কিউরিয়াস